গুগলি এন্টারটেইনমেন্টের পক্ষ থেকে সবাইকে স্বাগত। শুরু করছি এখনকার গুগলি নিউজ। সাবস্ক্রাইব করুন আর সঙ্গে থাকুন। লকডাউনে দুর্দশার মধ্যে দিন কাটছে লালবাগের টাঙ্গা চালকদের। মুর্শিদাবাদ জেলার লালবাগে হাজারদুয়ারি একটি ঐতিহাসিক পর্যটন কেন্দ্র। সারা বছর ধরে দেশের বিভিন্ন প্রান্ত থেকে প্রায় প্রচুর পর্যটক আসেন মুর্শিদাবাদের এই লালবাগ শহর ঘুরতে। সারা শহর জুড়ে ইতিহাস ছড়িয়ে আছে নবাবের। হাজারদুয়ারি থেকে শুরু করে মতিঝিল পার্ক কোনোটাই বাদ দেওয়ার মতো নয়। তবে ভারতবর্ষে প্রথমে এনআরসি এনপিআর নিয়ে আন্দোলনে সমস্যায় পড়েছিলেন এখানে যারা ব্যবসা করেন সেই সকল মানুষগুলি। এবার করোনা আতঙ্কে লকডাউনে সব কিছু বন্ধ থাকায় চরম সমস্যা ও দুর্দশার মধ্যে দিন কাটাচ্ছেন 200 টাঙ্গা চালক। জানা যাচ্ছে বহুদিন ধরে কোনো পর্যটক নেই লালবাগে, সমস্যায় আছেন টাঙ্গা চালকরা। তাদের দুটি পরিবার, একটি নিজের অপরটি ঘোড়া। তাদের খাওয়ানোয় যে খরচা হয় সেটি তারা জোগাড় করতে পারছেন না। লকডাউন হালকা হলেও করোনা আতঙ্কে কোনো পর্যটক আসছেন না, তাই তাদের পক্ষ থেকে প্রশাসনের কাছে সাহায্যের আকুতি জানাচ্ছেন। মুর্শিদাবাদ হাজারদুয়ারি কেন্দ্র করে এই এলাকায় বছরে প্রচুর পর্যটক আসে। স্থায়ীভাবে 2019-12 ডিসেম্বর এনআরসি ঘোষণার পর এবং মুর্শিদাবাদ জেলায় যে হাজারদুয়ারি সংলগ্ন এলাকায় লালগোলায় বাস ট্রেন পোড়ানো হয়েছিল, তার ফলে ট্রেনে কোনো পর্যটক এই এলাকায় আসেননি। এবং এই আতঙ্কে, এনআরসির আতঙ্কে হাজারদুয়ারিতে পর্যটকের আসা কম হয়, স্বাভাবিকভাবে এই এলাকার ব্যবসায়িকদের পরিস্থিতি খুবই খারাপ হয়ে যায়। এবং তারপরে 22 মার্চ যে জনতা কার্ফিউ ঘোষণা হয়, তারপরে 24 তারিখে যে লকডাউন গোটা ভারতবর্ষে চালু হয়, এই লকডাউনের ফলে গোটা ভারতবর্ষ তথা আমাদের জেলাও প্রত্যেকেই নিয়ে বাড়ির মধ্যে সীমাবদ্ধ হয়ে যায়। এবং এই এলাকায় যে পর্যটন শিল্প ভেঙে পড়ে, স্থায়ীভাবে এই এলাকায় পর্যটকের উপর নির্ভরশীল যে কয়েক হাজার মানুষ, তার সঙ্গে 200 টাঙা চালক, যাদের দুটো সংসার, কারণ একটা ঘোড়া পুষতে যা খরচ হয়, একটা পরিবারও সেই খরচ হয়, স্থায়ীভাবে টাঙা চালকদের কঠিন করুণ পরিস্থিতি। এর ফলে আমরা আমাদের লোকাল পৌরসভা এবং মিডিয়ার মাধ্যমে আমরা রাজ্য সরকার এবং কেন্দ্র সরকারে বারেবারে আবেদন করেছি যাতে এই এলাকার টাঙা চালক সহ হকার, ছোটোখাটো চায়ের দোকান, হোটেল কর্মচারী, এদের প্রতি যাতে তারা সমবেদনশীল হন এবং এদের প্রতি তারা একটু নজর দেন, যাতে এই সমস্ত মানুষকে টিকিয়ে রাখা যায় কীভাবে। কারণ এটা আমরা পরিষ্কার, এটা সবাই জানেন, সবার কাছে পরিষ্কার যে লকডাউন ঘোষণা হওয়ার পর যদি লকডাউন উঠেও যায়, এই স্বাভাবিকভাবে করোনার যে আতঙ্ক মানুষের মধ্যে কাজ করছে, এই আতঙ্কের ফলে এই এলাকায় পর্যটক আসবে না, এটাই স্বাভাবিক। স্বাভাবিকভাবে যদি সরকার এই বিষয়ে না ভাবেন, তাহলে এই এলাকার ব্যবসায়ী যারা আছে, হকার্স, টোটো চালক এবং হোটেল কর্মচারী বা হোটেল মালিক যারা আছে, অনুরূপভাবে তার সঙ্গে সঙ্গে 200 টাঙা এবং 200 ঘোড়া যারা সম্পূর্ণ নির্ভরশীল এই পর্যটকের উপরে, স্বাভাবিকভাবে এইটাকে ধরে রাখার জন্য আমরা বারেবারে করে সরকারের কাছে এবং লোকাল পৌরসভার কাছে আবেদন করব এই বিষয়টা আমাদের নজর দেওয়ার জন্য, যাতে এদের কিছু সরকারি অনুদান, কিছু প্যাকেজ ঘোষণা করা যায়। আপনার নাম? আমার নাম মনু শেখ, আমি সিআইটিউ মুর্শিদাবাদ থানা কমিটির সম্পাদক। ধন্যবাদ।